জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে 2030 সাল নাগাদ বন উজাড় বন্ধের অঙ্গীকার করলেন জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতারা। বনভূমি রক্ষায় $1,920 কোটি তহবিল যোগাতেও সম্মত তারা। সম্মেলনের প্রধান লক্ষ্য 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতেও প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশ পিছিয়ে ভারত। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। স্কটল্যান্ডের গ্লাসগোয় COP26 সম্মেলনে উপস্থিত বিশ্বের শতাধিক দেশের নেতারা পৃথিবী নামের এই ভূখণ্ড রক্ষায় এবার তারা যেন বেশ সচেতন। ভয়াবহ প্রাকৃতিক নানা বিপর্যয় থেকে বাঁচতে 2030 সালের মধ্যে বনাঞ্চল ধ্বংসের কর্মযজ্ঞ থেকে সরে এসেছেন, নতুন করে বন সৃষ্টির অঙ্গীকার করেছেন বিশ্ব নেতারা। এমনকি আমাজন বনের এক বড় অংশ কেটে ফেলা ব্রাজিলও এ বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্য দিয়ে এবারের জলবায়ু সম্মেলনে প্রথম বড় ধরনের কোনো সমঝোতা হলো। পৃথিবীর ফুসফুস যে বনভূমি তা পুনরুদ্ধারের চেষ্টায় এই চুক্তি হবে এক মাইলফলক। বনভূমি রক্ষায় $1,920 কোটি তহবিল গঠনেও একমত হন নেতারা, যার এক অংশ ব্যয় হবে উন্নয়নশীল দেশগুলোর ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার, দাবানল নিয়ন্ত্রণ এবং আদিবাসী সম্প্রদায়কে সহযোগিতায়। বিশ্ব নেতারা কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার নানান প্রতিশ্রুতিও দেন। 2045 সাল নাগাদ কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে চায় জার্মানি, যেখানে একই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে 2060 সাল নাগাদ সময় চেয়েছে চীন। আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন 2050 সালের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে, 2050 সাল বেঁধে দিয়েছে ক্যানাডাও। তবে এ দৌড়ে বেশ পিছিয়ে থাকা ভারত কার্বন নিঃসরণ শূন্যে নামাতে চায় 2070 সাল নাগাদ। ক্লাইমেট চেঞ্জ পর ইস বৈশ্বিক মন্থন কে বীচ 2030 সালের মধ্যে ভারতের জ্বালানি চাহিদার অর্ধেক নবায়নযোগ্য শক্তির বিভিন্ন উৎস থেকে পূরণ করা হবে। ওই সময়ের মধ্যে ভারত 100 কোটি টন কম কার্বন নিঃসরণ করবে। যদিও ট্রাম্প প্রশাসনের জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রোববার স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে ঐতিহাসিক এই জলবায়ু সম্মেলন, যা চলবে 12 নভেম্বর পর্যন্ত। আসমাতুলি, নিউজ 24।